নমস্কার বন্ধুরা, মুন কিচেনে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি হলো মেথি পরোটা। শীতকালে নানা রকম শাকসবজির মধ্যে এই মেথি শাক একটু তেতো হলেও ঠিকভাবে বানালে একটুও তেতো লাগবে না, খেতে অত্যন্ত সুস্বাদু হয়। তো চলুন দেখে নিই আমার আজকের এই রেসিপি। এখানে আমি মেথি শাক নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি আমি এখানে 1 ইঞ্চি আদা, 5-6 কোয়া রসুন, আর নিয়েছি 4-5টা কাঁচা লঙ্কা। এখানে আমি শুধু মেথির পাতাগুলো নিয়েছি, ডাঁটিগুলো ফেলে দিয়েছি। এবার কাঁচা লঙ্কা, রসুন আর আদা একসাথে দিয়ে আমি পেস্ট করে নেব। এখানে আমি 500 গ্রাম আটা নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিচ্ছি জোয়ান 1/2 চামচ, আর দিচ্ছি সাদা তেল। খুব বেশি সাদা তেলের প্রয়োজন নেই, সামান্য অল্প দিলেই তৈরি হয়ে যাবে। ময়ানটা ভালো করে মেখে নিচ্ছি। এখানে আপনারা আটা কম বেশি করে নিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি মেথির পেস্ট। এখানে আমি বড় চামচে 3 চামচ মতো নিচ্ছি। ভালো করে মেখে নিচ্ছি। খুব বেশি মেথির পেস্ট দিয়ে দিলে তেতো হয়ে যাবে। এবার সামান্য অল্প জল দিয়ে দিয়ে আমি মেখে নেব। নর্মাল একটা ডো তৈরি করে নিয়েছি, রুটি যেভাবে তৈরি করে সেভাবে। এবার আমি ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দেবো। 10 মিনিট পর দেখুন অনেকটা নরম হয়ে গেছে ডোটা। এবার আমি এখান থেকে লেচি করে নেব। রুটির থেকে বড় আকারে এখানে লেচি করতে হবে। এবার একটা একটা করে আমি এখানে পরোটাগুলো বেলে নেব। আমি এখানে গোল গোল করে বেলে নিচ্ছি, আপনারা এখানে 3 কোণে বা 4 কোণে করে বেলে নিতে পারেন, আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী শেপ দিয়ে নেবেন। সব কটা পরোটা এভাবে আমি বেলে নিচ্ছি। এখন আমি ফ্রাই প্যানে পরোটাগুলো একটা একটা করে ভেজে নেব। এখানে পরোটা ভাজতে খুব বেশি তেলের প্রয়োজন হবে না, একদম কম তেল দিয়ে ভালোভাবে পরোটাগুলো ভাজা হয়ে যাবে। একটু উল্টে পাল্টে প্রথমে সেকে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন কী সুন্দর ফুলে উঠছে। এবার সামান্য তেল দিয়ে আমি 2 পিটি উল্টে পাল্টে ভেজে নেব। বাচ্চাদের বা বড়দের টিফিনে এই পরোটা বাড়িতে অবশ্যই বানিয়ে দেবেন, খেতে খুবই সুস্বাদু হয়। চারিদিকটা একটু উল্টে পাল্টে গোল গোল করে ঘুরিয়ে ভেজে নিচ্ছি। এবার আমি বাকি পরোটাগুলো এভাবে ভেজে নেব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তৈরি হয়ে গেছে মেথি শাকের পরোটা। আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।